দিনাজপুরের হিলিতে রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রুকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি রেলি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আক্তার বানু, প্রেস ক্লাবের সভাপতি মিলন সহ অনেকে। এ সময় বক্তারা বেগম রুকিয়ার জীবনী নিয়ে আলোচনা করেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুডকোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাবকবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। SNN 24 TV, পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।